খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 200 শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী, 600+ অসহায় পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া দুইজনকে উন্নত চিকিৎসার জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা প্রদান কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুরাদ হোসাইন সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান শায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর শামিলা আজমাত উপস্থিত ছিলেন। এ সময় জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।